সকালের নাস্তা এবং বিকালের নাস্তা মুখরোচক করে বানানোর জন্য আমরা সবসময় খুবই বিড়ম্বনায় পড়ি। কি বানালে মজা হবে এবং খুব সহজে পরিবেশন করা যাবে এমন একটি আইটেম খুঁজতে খুঁজতেই চলে যায় অনেকটা সময়। তাই আজ রসনা ব্যঞ্জন চ্যানেলের রান্নাঘরে আয়োজন করা হয়েছে খুব সহজে তৈরি করা যায় এমন একটি স্ন্যাক্স। চলুন আমরা মূল রান্নায় চলে যাই। আজকের এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন তা আমি এখানে নিয়ে নিয়েছি। আমি একে একে সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ গমের আটা, 1/2 কাপেরও একটু কম পরিমাণ চিনি, পরিমাণ মতো লবণ ও খাবার সোডা, এটা একদম 1 চিমটির পরিমাণ, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে হাতেও করতে পারেন। আমি তৈরি করে ফেলেছি, এর ঘনত্বটা দেখেন কেমন হয়েছে, খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না, ঠিক এমন একটা ব্যাটার তৈরি করে এটাকে আমি একপাশে রেখে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে চামচ দিয়ে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি গাজর একেবারে চিকন করে গ্রেট করে নিয়েছি। এরপরে আমি নিয়েছি সিদ্ধ করা আলু সালাদ কাটার দিয়ে গ্রেট করে, সবুজ রঙের ক্যাপসিকাম ও হলুদ রঙের ক্যাপসিকাম, এসব কিছুই আমি আজকে স্ন্যাক্সটা তৈরির সময় ব্যবহার করব। এ তো গেল সবজির কথা, এখন আসি একটু আমিষের দিকে। মুরগির মাংস সিদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু কাঁচামরিচ ও চিজ নিয়েছি, আর নিয়েছি টমেটো সস। এখানে ইচ্ছা করলে আপনারা পিজা সসও ইউজ করতে পারেন, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই ইউজ করেছি। এখন চলে যাব মূল রান্নায়। ফ্রাই প্যান বসিয়ে গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ ব্যাটার এই ফ্রাই প্যানটাতে দিয়ে দেব। ঠিক আমি যেভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ঠিক এভাবে চারিদিকে ছড়িয়ে দিবেন, এখানে হাত লাগানোর কোনো দরকার নেই। হয়ে আসলে এভাবে উল্টিয়ে দিবেন। এখন শুরু হবে আসল কেরামতি। দেখেন আমি কি করছি, কাঁচি দিয়ে একটা পোর্শন আমি কেটে দিচ্ছি। এই কেটে নেওয়ার আগে মনে মনে এই পুরো রুটিটাকে ভেবে নেবেন কিভাবে 4 টুকরো করা যায়, সেই অনুযায়ী একদিকে একটু কেটে নেবেন। এরপরে আমি এখানে কিভাবে টপিং দিচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখে নেন। প্রথমে আমি টমেটো সস এর উপর ছিটিয়ে দিলাম। পুরাটাতে চামচের সাহায্যে টমেটো সসটা আমি মাখিয়ে দেব, কিন্তু একাংশ আমি একেবারে খালি রাখব। দিয়ে দিলাম চিজ, চিজের পরিমাণটা একটু বেশি দিলে মজাটা বেশি হবে। এরপরে দিব মুরগির মাংস, এরপরে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। এরপরে আমি কিছু সবজি দিব। প্রথমে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো, তারপরে ক্যাপসিকামগুলো এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিব। সবুজ ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকামগুলো খুব সুন্দর করে এর উপরে আমি সাজিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ গাজর। সব কিছু দেওয়া হয়ে গেলে আবার আমি এর উপর চিজ দিয়ে দিব এবং পরবর্তীতে চিজের পরিমাণটা একটু বেশি দিব। দেখেন এক পোর্শন কিন্তু আমি ফাঁকা রেখেছি, কেন ফাঁকা রেখেছি এখন বুঝতে পেরেছেন, ঠিক এভাবে উল্টিয়ে দেওয়ার জন্য। এখন এটাকে আমি একবার উল্টিয়ে দিয়ে চামচের সাহায্যে একটু চেপে চেপে ধরবো, যাতে গরমে চিজটা গলে যায় এবং আটার মতন একটা সাথে আটা লেগে যায়। এখন আমি ঠিক এভাবে একটার উপর আরেকটা উল্টিয়ে দিব। খুব সাবধানে ভাঁজটা কমপ্লিট করে নেবেন। ভাঁজটা দেওয়া হয়ে গেলে এটাকে অল্প একটু তেল দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, এটা অপশনাল, আপনি চাইলে তেলটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি একটু ক্রিস্পি করার জন্য একটু তেল দিয়ে নিয়েছি। এভাবে খুব সুন্দর করে ফোল্ড করে নেওয়ার কারণেই এটার নাম আমি আজকে দিয়েছি ফোল্ডিং পিজা। চলেন আমরা আরেকটা দেখি। ঠিক এভাবে ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিবেন। খুব বেশি এটা মোটা করব না, একেবারে পাতলাও না, মাঝারি একটা থিকনেস থাকবে। এখন আমি যেটা বানাবো সেটা আমি উল্টিয়ে দিইনি, না উল্টিয়েই এর উপর টমেটো সস এবং সব টপিংগুলো দিয়ে দিয়েছি। এভাবে দিলেও হবে, কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে কি, জিনিসটা এত বেশি নরম হয়ে যায় যে পরবর্তীতে বেশিক্ষণ এটাকে রাখা যায় না, ভেঙে আসে। দেখেন আমি কিভাবে করছি। টপিংটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে এবং শেষে চিজটা দেবেন, সেটা আঠার মতন কাজ করবে। আমি এক পাশটা কেটে নিলাম, তারপর এভাবে আস্তে আস্তে ফোল্ড করলাম।
ফোল্ড করা হয়ে গেলে এটাকে এখন একটু তেল দিয়ে ভেজে নেব। কিন্তু যেহেতু আমি প্রথমে এটাকে উল্টিয়ে দেইনি তাই এত বেশি নরম ছিল, দেখেন আপনারা বুঝতে পাবেন একটু অংশ ভেঙে গিয়েছে। আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা যদি নরম খেতে চান এভাবে করতে পারেন, আর যদি একটু ক্রিসপি খেতে চান তাহলে ওইভাবে উল্টিয়ে দিয়ে বানাতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আরও কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। এটাকে আমি উল্টিয়ে দিয়ে করছি, ঠিক এভাবে টপিং দিয়ে খুব সুন্দর করে ভাঁজ করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে বানিয়ে ফেললাম খুব সুন্দর এবং সহজে ফোল্ডিং পিৎজা। আপনারাও বাসায় বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ভিটামিন সি, বিটা ক্যারোটিন, প্রোটিন ও শর্করা দিয়ে তৈরি সম্পূর্ণ একটি পুষ্টিকর স্ন্যাক্স। বাসায় বানাবেন, বাচ্চাদেরকে মুখরোচক খাবার দিয়ে খুশি করবেন। যারা শুরু থেকে আমার চ্যানেলটির সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি পিজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আমার ছেলে খুব সুন্দরভাবে পিজাটাকে দুই টুকরো করে ফেললো এবং কী সুন্দর চিজ পুল দেখা যাচ্ছে, সে তো মহা খুশি। খুশিতে সে একসাথে বসে দুইটা গপাগপ খেয়ে ফেলেছে। আপনারাও বানাবেন, খেয়ে জানাবেন কমেন্টসে আমাকে কেমন লাগলো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।